ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু নিউ ডে। আবার একটা নতুন আপডেট নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো এখন তোমাদের প্রায়শই আমি আপডেট দিই, কী বিষয় না সেটা হচ্ছে যে সৈকতনগরের দীঘার বুকে যে বাংলার সবথেকে বড় যে জগন্নাথদেবের মন্দিরের নির্মাণ কাজ চলছে, তো তারই তোমাদের আমি প্রায়শই আপডেট দিই। তো আজকে তোমাদের যে আপডেটটা দেওয়ার জন্য নিয়ে চলেছি সেটা কী জানো, মন্দির প্রাঙ্গণে কিন্তু সবুজায়ন হচ্ছে, অর্থাৎ বৃক্ষরোপণ বা গাছ লাগানো হচ্ছে। তো কী কী গাছ লাগানো হচ্ছে বা কেমন কী গাছ লাগানো হচ্ছে, তো তারই তোমাদের আজকে আপডেট দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি। কারণ না এই বছরই রথযাত্রায় আমাদের দীঘা জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু সেই উদ্বোধন দিন পেছানো হয়েছে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এবং দেখো মন্দির চত্বরে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু গাছ লাগানো হয়েছে, তোমার ফুল গাছ, পাতাবার গাছ, আম গাছ, জাম গাছ, সব ধরনের গাছ কিন্তু মন্দির চত্বরে কিন্তু পুরো লাগানো হয়েছে। তোমার দেখাচ্ছে আর একটু যে গাছ লাগানো হয়েছে, দেখো এটা একটা জাম আম গাছ বসানো হয়েছে দেখো ভিতরে। তো এরকম পুরো সারিবদ্ধভাবে পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু বসানো হয়েছে। এদিকটাও তোমার দেখাচ্ছি দেখো, দেখো এদিকেও তোমার কদম গাছ, চাঁপা গাছ, বিভিন্ন টাইপের গাছ কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। পুরো মন্দির চত্বরে কিন্তু পুরোটাই লাগানো হয়েছে, তোমার দেখাচ্ছি একটু, দেখো পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু লাগানো হয়েছে। এবং বিভিন্ন পাতাবারের গাছও লাগানো হয়েছে এবং বিভিন্ন টাইপের সব ফুলের গাছ পুরো মন্দির যে প্রাঙ্গণটা সামনে দেখো, আর সেদিকে গাছ রয়েছে, সব বড় বড় গাছ এনে কিন্তু লাগানো হচ্ছে দেখো। দেখতে পাচ্ছ এখন যেহেতু প্রায় সন্ধ্যা হতে যায়, কিন্তু সন্ধ্যার টাইমেও কিন্তু কাজ বন্ধ নেই, কাজ চলছে জোর কদমে। দেখো গাছ লাগানো হচ্ছে পুরো মন্দির চত্বরে, পুরোটাই লাগানো হচ্ছে। তো ফ্রেন্ডস, প্রায়শই তোমাদের আমি সেই বাংলার বড় চমক যেটা জগন্নাথ দেবের মন্দিরে আপডেট নিয়ে তোমাদের সামনে আমি চলে আসি। কিন্তু রিসেন্ট অনেকে আমাকে কমেন্ট করছো যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে অরুণ স্তম্ভ হোক বা গরু স্তম্ভ হোক, যেটা আমি এখান থেকে আপডেট পাই, তোমাদের আপডেট দিই, কিন্তু অনেকে আমাকে কমেন্টে লিখেছে দাদা ওটা গরু স্তম্ভ নয় অরুণ স্তম্ভ। দেখো যেটাই হোক না কেন, আমি তোমাদের যেটা আপডেট পাই সেটাই তোমাদের আপডেট দিই। কিন্তু এখানে এসে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন যে এটা গরু স্তম্ভ, তো সেটা বলা। আর যেটা আপডেট দেওয়া আছে সেটা হচ্ছে, যেহেতু রথযাত্রা এক মাস কেটে গেছে, এক মাস পর আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে অনেক কিছু কাজ এগিয়ে গেছে, তো সেই সব নির্মাণ কাজগুলো তোমাদের আপডেট দিই। এবং আজকে তোমাদের যেটা আপডেট দেওয়ার জন্য নিয়েছি সেটা হচ্ছে মন্দির প্রাঙ্গণে কিন্তু সবুজায়ন, অর্থাৎ বৃক্ষরোপণ হচ্ছে, যেহেতু এখন বৃষ্টিকাল, আর বৃষ্টিকালে গাছ লাগানো হয়, যেহেতু মন্দির প্রাঙ্গণে পুরোটাই দেখো এরিয়াটা ফাঁকা, যেহেতু একটু ছাওয়া নেই, ছাওয়ার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই গাছ লাগানো হচ্ছে, বিভিন্ন টাইপের ফলের গাছ, ফুলের গাছ, পাতাবাহার গাছ। তো চলো সেগুলো একটু তোমাদের দেখাবো, কী কী গাছ লাগানো হচ্ছে বা কী কী গাছ লাগানো হয়েছে সেগুলো দেখাই তোমাদের। চলো সামনে যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়ার মধ্যে কিন্তু গাছ লাগানো হচ্ছে। দেখো এখন বিকাল প্রায় 5টার বেশি হয়ে গেছে, কিন্তু দেখো মন্দির চত্বরে কিন্তু গাছ লাগানো হচ্ছে, বিভিন্ন টাইপের ফলের গাছ, ফুল গাছ সব লাগানো হচ্ছে, পুরো মন্দির চত্বরে কিন্তু গাছ লাগানো হয়েছে। তোমার দেখাচ্ছি দেখো সেদিকে, দেখতে পাচ্ছ বড় বড় সব গাছ এনে এখানে রাখা রয়েছে এবং সেগুলো সব মন্দিরে চত্বরে সব লাগানো হচ্ছে, বিভিন্ন রকম আম গাছ, তারপর তোমার জাম গাছ, বিভিন্ন প্রকার ফুলের গাছ এবং ফলের গাছও লাগানো হচ্ছে এবং বিভিন্ন টাইপের পাতাবারের গাছও লাগানো হয়েছে। মন্দির পুরো সামনে পোর্শনটা যে দেখতে পাচ্ছ, মেন গেটের যে তোমার পিছনের দিকে, অর্থাৎ মন্দিরের দক্ষিণ দিক এবং মেন গেটের উত্তর দিকে কিন্তু পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু এরকম গাছ লাগানো হচ্ছে। দেখো সব বড় বড় গাছ কিন্তু এনে সব লাগানো হয়েছে। দেখো সামনের দিকে আম গাছও রয়েছে এবং কিছু পাতাবার গাছও রয়েছে এবং এদিকে অনেক ছোট ছোট গাছ সব রয়েছে, এই দেখো সেগুলো সব পাতাবার গাছ এবং কিছু তোমার সেই যে ছোট ঝাউ গাছ সেগুলোও রয়েছে মন্দির চত্বর লাগানোর জন্য। দেখো এখনও কিন্তু গাছ লাগানো হচ্ছে, বড় বড় গাছগুলো দেখো, এবং ওই দিকটা যে দেখতে পাচ্ছ ওই দিকটা দেখো ফুলের গাছও রয়েছে কিছু কিছু কিছু, দেখো সব বড় বড় গাছ কিন্তু এনে লাগানো হচ্ছে। এখন দুজন দাদা কিন্তু গাছ সব বয়ে নিয়ে যাচ্ছেন, যেহেতু এখন বৃষ্টিকাল, আর বৃষ্টিকালে গাছগুলো লাগিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি
বড় হয়ে যাবে। পুরো মন্দির প্রাঙ্গনটা দেখো, সামনেরটা পুরো চত্বরে কিন্তু গাছ লাগানো যাবো, একদম সিংহদ্বার পিছন থেকে একদম শুরু করে যে প্রবেশ পথ রয়েছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ গাছ লাগানো হয়েছে। দেখো প্রকৃতির রূপ যে সবুজ, সে সবুজায়নের কিন্তু একটা গুরুত্ব আলাদা, যেটা সৌন্দর্য বৃদ্ধি করে। তো সেই মন্দির চত্বরে পুরোটা এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো এরিয়ার মধ্যে কিন্তু একটা বড় গাছ নেই। এবং যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে পুরো মেন গেট থেকে পুরো এরিয়াটা ভিতরে কিন্তু একটা বড় গাছ নেই। দেখো যেদিকে তাকা পুরো বড় গাছ একটাও নেই, যেহেতু একদিকে যেমন ছাওয়া হবে তেমনি তোমার সৌন্দর্য বৃদ্ধি করবে, সৌন্দর্য বৃদ্ধি করবে। রথযাত্রা এক মাস কেটে গেছে, তো এক মাসের মধ্যে দেখো অনেক কিন্তু কাজ এগিয়ে গেছে। তোমার সিংহদা বা মেন গেটের দেখো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবং ভিতরে যে প্রবেশ মানে প্রবেশপথটা রয়েছে, আমরা যে পাশ দিয়ে মন্দিরে প্রবেশ করবো মেন গেট থেকে একদম ভিতরের দিকে, সে প্রবেশপথে কিন্তু পুরোটাই দেখো সাদা গ্রানাইট পাথর কিন্তু সব কেটে বসানো, কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবং মন্দির চত্বরে কিন্তু গাছ লাগানো শুরু হয়ে গেছে, টুকটুক করে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে, কাজের কোনো ধীর গতি নেই, দ্রুত গতিতে কিন্তু কাজ এগোচ্ছে। তোমরা দেখলে মন্দির প্রাঙ্গণে যে গাছ লাগানো হচ্ছে, বিভিন্ন টাইপের ফলের গাছ, ফুলের গাছ, পাতাবাহার গাছ কিন্তু লাগানো হচ্ছে, যেহেতু এখন বৃষ্টিকাল। বৃষ্টিকালে যেহেতু বৃক্ষরোপণ বা গাছ লাগালে কিন্তু মরে না, ওগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি করবে তেমনি অন্যদিকে কিন্তু তোমার সবুজায়ন হবে এবং মন্দিরে সৌন্দর্য বৃদ্ধি করবে। তো তার জন্যই কিন্তু মন্দির চত্বরে কিন্তু পুরোটাই কিন্তু গাছ লাগানো হচ্ছে। তো তারই আপডেট দেওয়ার জন্য আজকে ব্লগ, তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম।